রাম টুডু এই মুহূর্তে একেবারে মাঝ মাঠের কাছাকাছি এসে সেখান থেকে বানটাকে লক্ষ্য করে বল টার্গেট ছিল বানটার শুরুতেই অসম্ভব সুন্দর অ্যাটাক কিন্তু ঠের বাইরে চলে যায় সেখান থেকে অনিল এগিয়ে এসেছিল কিন্তু ঋষির একেবারে সরাসরি গ্রিপে বল সেখান থেকে ঋষির পায়ে বল এই মুহূর্তে খুব কাছাকাছি শঙ্কুকে লক্ষ্য করে বল এগিয়েছে শঙ্কু এগোচ্ছে বল নিয়ে আক্রমণ সুন্দরভাবে বল ট্যাকেল সেখান থেকে ব্যাক ফরওয়ার্ড টু ঋষি সেখান থেকে তার সতীর্থ খেলোয়াড়কে লক্ষ্য করে বলে গিয়েছে মামরা এভারগ্রিন সেখান থেকে আবারও ঋষি পায় বল সেখান থেকে আক্রমণের চেষ্টা খুব শিগগিরই হয়তো এবং সম্ভব হয়নি শঙ্কু ডান পায় শঙ্কু স্ট্রাইক ছিল গোল পোস্ট নোটিশ ছিল কিন্তু স্কোরের পরিবর্তন হয়নি আপনারা দেখছেন এই মুহূর্তে স্কাই ব্লু জার্সিতে রয়েছে নেপালি পাড়া এই মুহূর্তে নেপালি পাড়ার জার্সি রক্ষক বান্টা সেখান থেকে বল চলে গেছে নেপালি পাড়া গোল রক্ষক রাম টুটু আবারও বান্টার কাছে বল বান্টা আক্রমণ সরাবে সম্ভবত ডান প্রান্ত থেকে খুব কাছাকাছি কিন্তু ছিল তার প্রতিপক্ষ খেলোয়াড় মামলা এভারগ্রিন সুন্দর বল কিন্তু সম্ভব হলো না মাঝমাঠ থেকে সুন্দরভাবে বল এগিয়েছিল ওপেন নেট ছিল আর একটুখানি যদি বলের গতি বেশি থাকতো তাহলে হয়তো জালে জড়ি যেতে পারতো অ্যাডভান্টেজে চলে যেতে পারতো মামরা এভারগ্রিন সেক্ষেত্রে কিন্তু সুবিধা হয়নি এই মুহূর্তে রাম টুটু ¡Vamos!
তো খেলা তো শুরু হয়ে গেছে, ফাইনাল খেলা বলতে ভুলে গেছিলাম। সকলকে স্বাগত জানাই ফুটবলের আরো একটি নতুন ভিডিওতে। সরাসরি এখন খেলা হচ্ছে অপরের বিরুদ্ধে খেলা এবং প্রথমার্ধের খেলা শেষ। প্রথমার্ধ পর্যন্ত স্কোর লাইন নেপালি পাড়া, আর মামরা ওভার গ্রিন, যেটা গ্রিন নগর জার্সি পরে রয়েছে সেটা। দুটো টিমের গোল এখন 0-0, আর ইতিমধ্যে বলতে বলতে হাফ টাইম হয়ে গেছে। এখন বাজে প্রায় ভোর 4টার পরিবর্তন পেরিয়ে গেছে, পান্তা আর এখন হচ্ছে ফাইনাল খেলা। সেখান থেকে বল চলে গেছে, কি জিনিস সেখান থেকে আবারও বান্টা এবং টার্গেট ছিল সুন্দর, কিন্তু গোলকিপার ঋষির হাতে ক্ষেত্রে অনেকটা উপরে বল সরাসরি মাঠের বাইরে। ফেসবুক পেজে আমরা এভারগ্রিন ভার্সেস নেপালি পাড়া, দুটো এই মুহূর্তে এগিয়েছে সুন্দর ফ্রেম। এক্ষেত্রে ঋষির অসাধারণ প্রশংসা দাবি রাখতেই হবে। এক্ষেত্রে ঋষির একেবারে বাচ্চা ছেলে, উঠতি একজন খেলোয়াড়,
খুব একটা যে বেশি তাকে মাঠে শহরে মানুষ দেখেছে সেরকমটা না, কিন্তু এই কয়েকটা দিনেই ঋষির যে নলেজ তৈরি করেছে সেটা কিন্তু অবশ্যই বলতে হবে। যেভাবে একটা পর একটা সেট আগামী দিনে হয়তো যদি ঋষি এইভাবে কন্টিনিউ রাখে তাহলে কিন্তু তার জন্য বড় মাঠ অবশ্যই অপেক্ষা করছে। শঙ্কু সেখান থেকে ঋষিকে নোটিস করে বল বাড়িয়েছিল, শঙ্কু শঙ্কু থেকে বল চলে যাচ্ছে সরাসরি বান্টার কাছে নেপালি পাড়ার, সেখান থেকে এবং গোল, গুড টু পা থেকে বল চলে এলো, স্কোর লাইন 1-0। এক্ষেত্রে ঋষির হাত থেকে বল ফসকে যায় এবং সেখান থেকে সেই সুযোগকে গুড্ডু কাজে লাগিয়ে নেয়। নেপালি পাড়া 1 মামরা এভারগ্রিন 0। রামের কাছে বল, সেখান থেকে মামরা এভারগ্রিন শঙ্কুকে লক্ষ্য করে বল এগিয়েছে বা প্রান্ত থেকে আক্রমণের চেষ্টা, কিন্তু ওখানে জন্তু ছিল। আবারও গুড্ডুর কাছে বল, আক্রমণের চেষ্টা থাকবে গুড্ডুর এবং বল চলে গেছে পোস্টের ওপর থেকে অনেকটা বাইরে। এই মুহূর্তে গ্র্যান্ড ফিনালে দ্বিতীয়ার্ধের খেলা চলছে, সময় খুব একটা বেশি নয়, 1-0 স্কোর লাইন এই মুহূর্তে। নেপালি পাড়া পিছিয়ে রয়েছে মামরা এভারগ্রিন, তাদেরকে খেলায় সমতা ফেরাতে হলে পরে গোল পরিশোধ করতে হবে। যথেষ্টই কিন্তু চেষ্টা করছে মামরা এভারগ্রিন খেলায় সমতা ফেরানোর। এই মুহূর্তে সরাসরি ঋষি তার কাছে বল, মনে হচ্ছে আবার ড্রাইভ করবে। ভাই এই ছেলেগুলো দারুণ খেলছে ভাই, এই মামরার টিমটা দারুণ দারুণ। মামরা এভারগ্রিনের যে গোল যেভাবে অ্যাসিস্ট করেছিল তার চতুর্থ খেলোয়াড় এবং সেটাকে এই শঙ্কু কাজে লাগিয়ে নিয়েছে এবং শঙ্কুর পা থেকে চলে এলো, সুন্দর একটা গোল খেলায় সমতা ফিরে গেছে এই মুহূর্তে। নেপালি পাড়া 1 মামরা এভারগ্রিন 1। এদিকে রেফারি দেখিয়ে দিয়েছে 2 মিনিট অ্যাডেড টাইম, সেখান থেকে কোন দল অ্যাডভান্টেজে থাকবে দেখার আছে। আবারও বান্টার কাছে বল, সেখান থেকে রাজা সরি আকাশ এগিয়ে এসেছিল,
ঝন্টু, ঝন্টু থেকে আবারও বানটা, তার কাছে বল রয়েছে এই মুহূর্তে, সেখান থেকে বল চলে এসছে সরাসরি গোলরক্ষক রাম শুধু, সেখান থেকে অনেকটা উপরে ভাসানো বল এবং গোল, 2-0, সরি 2-1 এই মুহূর্তে স্কোর লাইন, নেপালি পাড়া 2 মামরা এভারগ্রিন 1। এবং রাম টুডু তার সুন্দর শট, সেখান থেকে গোলরক্ষক একটু ঋষি বাইরে বেরিয়ে আসে এবং সেটাতেই কিন্তু বল জালে জড়িয়ে যায়। এই মুহূর্তে ঋষির পায় বল, সেখান থেকে আক্রমণের চেষ্টা ঋষি, অনেকটা উপরে ভাসানো বল, এদিকে হেডিং ক্লিয়ার, এগিয়ে যাচ্ছে আবারও নম্বর 11 মামরা এভারগ্রিন। স্কোর লাইন এই মুহূর্তে 2-1 মামরা এভারগ্রিন। যাচ্ছে নম্বর 9, সেখান থেকে ঋষি, অসাধারণ শট ছিল ঋষির, আরো একটা হালকার জন্য হলো না, এবং এটাতে খেলায় সমতা ফিরে যেতে পারত, এবং সেক্ষেত্রে কিন্তু হলো না, কর্নার হয়ে যায়। 2-1 এই মুহূর্তে স্কোর লাইন, অ্যাডভান্টেজে নেপালি পাড়া। দ্বিতীয়ার্ধের খেলা, ঋষি সেখান থেকে শঙ্কু এগিয়ে যাচ্ছে, স্কোর পরিবর্তনের জন্য অ্যাটাক থাকবে সেখান থেকে তার চতুর্থ খেলোয়াড় জার্সি নম্বর 11 তাকে লক্ষ্য করে বল মামরা এভারগ্রিন। সেখান থেকে বল নিয়ে আক্রমণ থাকবে ব্যাক ফরওয়ার্ড টু ঋষি, বড় শট কিন্তু হেডিং সে ক্লিয়ারেন্স, এবং এন্ড হুইসেল এন্ড দ্য 2024 চ্যাম্পিয়ন নেপালি পাড়া, স্কোর লাইন 2-1।